দেশত করোনা ভাইরাসে মহামারী রূপ ধারণ করার পিছতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 দিনের বাবে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনের ফলত দুখিয়া দিন হাজিরা করা মানুষের মাজত হাহাকারের সৃষ্টি হয়েছে। এই লকডাউনের সময় অসম সরকারে রেশন কার্ড থাকা পরিয়ালক বিনামূলীয়াকে চাউল আর রেশন কার্ড নথকা পরিয়ালক 1000 টাকা দিয়ার ব্যবস্থা করেছে। কিন্তু তার পিছতে অনহারে দিন কটাবলগা হয়েছে দক্ষিণ হালমার মানকাচর জেলার মেঘালয় সীমান্তবর্তী তানগাঁও তৃতীয় খণ্ডের গাঁর রাইজে। গাঁখনের রাইজে এতালেক পোয়া নাই সরকারি কোনো সাহায্য, সেইভাবে গাঁখনের রাইজে সরকারলে সাহায্য বিচারিছে। সরকারের সহারি পাবনে বঞ্চিত এই সকল রাইজে মানুষ কিছু সহায় পাই না। আমরা সহায়তে গরিব গরিব মানুষগুলো সব চাওয়া পোয়া গুলে না খা সব আছে, কিছু গরিব সাহায্য করে না, খাওয়া দাওয়া পায় না। এর জন্য কত মানুষ সহায়তে না খায় সব পেটের পেটে কাঁদিয়ে নিচ্ছে। কোনো সরকারের কোনো রিস্ক না, আপনার কাছে অনুরোধ জানাইলাম আপনারা এদের ব্যবস্থা করে দেন না। পেকুরবাড়ি বাজার আমরা বর্তমানে মানুষ কাম দাম করে খাই। আমার সরকারে রেশন কার্ড আছে, আমার রেশন কার্ড নাই, ঘর নম্বর আলাদা, সবাই টাকা দিছে 1000 করে। আমি কিছু পারব না, গরিব মানুষ আমরা, আমাকে তো দেওয়া লাগবে না। হাতের উপরে কাম করি খাই, খাওয়ার পরে এটাই আমার না খাই আছে বালা পুনাই ফোনাই গুলো ওকে পাড়ি দিচ্ছে। রেশন কার্ড থাকা মানুষ কেউ টেকা দিছে নাকি? মেম্বার যাকে রেশন কার্ড আছে তাকে টেকা দিছে নাকি? তাকে দেয় নাই, যার রেশন হয় নাই তাক দিছে আর কি, যে আমি পাই নাই। এটাই আমার কি অসুবিধা হয়েছে? অসুবিধা কি এখানে নাই, কিছু পাই না আমরা, বেড়ার পাই নি। কোন ধরনের সাহায্য টাহাজ্য আপনাকে দিছে না? নাই কাইও সাহায্য না দেয় নাই, আপনার রেশন কার্ড আছে না? নাই টানগা পাত্রী কোনো সাহায্য পায় না। দুই দিন থেকে না খায় আছে, কালকে 1 কেজি আড়া নিয়ে যা, ওই রুডি সুডি করে পুনে শুনে নিয়ে খাসি। যে নেম্বর এসিটিন এলাকায় সাহায্য করে না। আর বাজারের মধ্যে চাল ডাল যদি বলি যাই মোটামুটি 900 টাকা 800 টাকা করে দাম চায়, চালের দাম হবেন 600 টাকা 900 টাকা 800 টাকা করে চালের দাম চায়, সব জিনিসের আর কি দাম বেশি বুঝছেন। রাইজর এই কাটর আহ্বান শুনিবনে অসম সরকারে? নিউজ ডেস্ক রিপোর্ট, এসএসএম টাইমস।